শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় আজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিকালে উপজেলার কোচিং সেন্টার রাতের বেলায় পরিচালনা না করার জন্য সভায় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ উপজেলার 11টি কোচিং সেন্টার পরিচালকদের নিয়ে এ সমন্বয় সভা করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন নবী, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার ও কোচিং সেন্টারের পরিচালকরা উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী 16 ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ও দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় কোচিং সেন্টার চালু রেখে রাতের বেলায় কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্যথায় উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে ইউএনও ফারুক আল মাসুদ জানান।